আজকে একটা হ্যাস্ত ন্যাস্ত করতে হইব, এইভাবে চলতে পারে না। আমার জামাইডা দুই দিন ধরে বিদেশ থেকে দেশে আইছে, কিন্তু বাড়িতে আহার নাম নাই। আরে মানুষটা কই আছে না আছে, কি করতেছে না করতেছে, একটু খোঁজ খবর তো নিব না। জামাই আমার সব দায় ভারো যেন আমার, কিন্তু আমার জামাইয়ের কামাই খাওয়ার সময় তখন সবাই ঠিকই, বিদেশ থেকে আইছে কি কি নিয়ে আইছে, আত্মীয় স্বজন সবাই আয়া হাত পাতা শুরু করে দিব। আরে এমনও তো হইতে পারে, বিদেশ থেকে আয়া হয়তো বা কোনো অঘটন ঘটাইছে, এর জন্য বাইর তুলতে পারতেছে না। আব্বা আব্বা কি যে মামা বাইর হন, আম্মা কই? তোমার আম্মা তো এনেই আসিল, কাজ কাম করতেছে হয়তো। আম্মা আম্মা এই যে গো মা আইতাছি। আরে বাবা কি হইছে কইবা তো, ভাত রাতে তুমি একসাথে কই, এই যে আপনার ছেলে দুই দিন আগে কইলো বিদেশ থেকে বাংলাদেশ আইছে, আহার পর আর কোনো খোঁজ খবর নিছেন, আল্লাহ জানে কোন কি অঘটন ঘটে আনিছে। এই যে বৌমা, তোমার মনের ভিতরে কোনো ভালো কথা নাই, খালি আ কথা কু কথা, তুমি কি ভালোভাবে কোনো কথা কইতে পারো না? আ কথা কু কথা কইতে তো চাই না আব্বা, কিন্তু আপনার পোলার যে হাব ভাব কি আর করব, কোন দুই দিন ধরে বাংলাদেশ আয়া কই গায়েব হয়ে গেছে গা, ফোন দেই ফোনটা পর্যন্ত ধরে না, চিন্তা হবো না আমার। আমি চিন্তা করলে এটা আপনারা আরেকটা বানিয়ে আনেন, আমার স্বামী আমার তো কষ্ট লাগবই যদি কিছু হয়। আর বাবা আর কান্দা গাড়ি কইলো না, তোমার স্বামী তুমি আল্লাহ বিল্লাহ করো গা, দেহ নিয়ে আয়া পড়বো, আমাকেও তো পুরলা, আমরা তো চিন্তা ভাবনা করি কিন্তু তোমার মতো তো এত কথা কই না, ঘরে গিয়ে আল্লাহ বিল্লাহ করো গা, দেহ আমার পুরলা ঠিকই আয়া পড়বো। এতদিন বিদেশ আসিল সহ্য করে থাকছি, এখন বাংলাদেশে আছে কই আছে না আছে তাও জানি না, এখন কেমনে করে সহ্য করি কর। ঘরে বউ আছে, বউ রেখে তুই আর একটা বিয়ে করছস? আমি সেই তখন তোকে বলতেছি যে আমার কথাটা শোনো শোনো। কি শুনবো, কি আর শোনার বাকি আছে বলো, নতুন করে আরো কিছু কবা? আর চুপ থাকো। কি চুপ করে আছো কেন, বলো সত্যিটা বলো। আপু তুমি তো কোনো কথাই শুনতে যাচ্ছ না, আমার সাথে দুলাভের সাথে বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু দুলাভের সাথে আমার সাথে কখনো ঘর সংসার হয়নি, আর দুলাভে যদি ওই সময় আমাকে বিয়ে না করতো
ওই দেশের মানুষ আমাকে শিয়াল কুকুরের মতো টেনে টেনে খেত, তাই দুলাভে আমাকে বিয়ে করে বাঁচিয়ে আনছে। আর এটা হচ্ছে ডিভোর্সের কাগজ, আমি দুলাভেকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কিন্তু জানো আপু, এই ডিভোর্সটা দিতে আমার দুইটা দিন সময় লাগছে, তার জন্য দুলাভাই এখানে আসতে একটু লেট করছে। শোনো, এই বিয়েটা যদি না করতাম না তাহলে তোমাদেরই মান সম্মান যেত, কারণ খালাতো বোনটা হচ্ছে তোমার। আর বাংলাদেশে আসার পরই এই ডিভোর্সটা দিতে দুই দিন সময় লাগে, তাই আমার বাড়িতে আসতে দুই দিন সময় লেগেছে। আপু এই দেখো কাগজ, এটা হচ্ছে আমাদের ডিভোর্সের কাগজ। আপু, দুলাভের সাথে আর আমার সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। দুলাভাই যদি বিয়ে না করতো তাহলে আমি দেশে ফিরে আসতে পারতাম না। আমার ভুল হয়ে গেছে রে বোন, আমি বিষয়টা বুঝতে পারি নাই। তাছাড়া আগে এসে এই কথা বলবি না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোমা, প্রবাসে যারা থাকে তারা অনেক বিপদের সম্মুখীন হয়, কিন্তু আসলে হয়েছে কি জানো, তারাই বোঝে যারা প্রবাসে থাকে। কোনো জিনিস না জিনা না বুঝাব মন্তব্য করা ঠিক না। তোমার সে তখন থেকে বলতে চাইছিলাম, কিন্তু তুমি কোনো কথাই শুনতেছিলে না। বিশ্বাস করো, এই তো প্রমাণ আমার হাতে, ওর সাথে আমার কোনো সংসার হয় নাই। আপা, তোমরা তাহলে ভালো থেকো। আমার লাকিসটা কোথায়? দুলা ভাই, কাগজটা। আপু, দুলা ভাই, তাহলে আসি আমি এখন। কি করতেছো, পাগল নাকি? তুমি কি বোকা নাকি? হ্যাঁ, এত সুন্দর একটা বাড়িতে বউ রেখা আমি বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করবো? এরকম যদি হয় বউয়ের সাথে আমি কিন্তু তোমার খুনি করে ফেলাম। আল্লাহ।